মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তিন্নিকে না বিশ্বাস করা যাচ্ছে না, কেমন যেন সন্দেহ হচ্ছে। মনে হচ্ছে তলে তলে সারাক্ষণ ও আমার উপরে নজর রাখছে। আমার যাওয়ার পথে কোনো গন্ডগোল পাকাবে না তো আবার? বাবু, মাকে সামলানোর কিছু নেই, অত কমজোর ভাবিস না তুই নিজের মাকে। তোর মা নিজেকে সামলে রাখতে জানে। মা, সৃজন সেটা কেন বলতে চাইবে বলুন তো? আসলে সৃজন বলতে চেয়েছে, একটা অচেনা অজানা জায়গায় আপনি একা, আর অনেকটা তো হাঁটাচলাও করতে হবে, তাই না? সেটাই বলতে চেয়েছে। এই যে শোনো মেয়ে, তুমি না তোমার এই জ্ঞানের বাণীগুলো নিজের কাছে রাখো, ঠিক আছে? আমি বুঝতে পারছি না না তুমি এই কথাগুলো কেন বলছো, আমাকে আটকানোর চেষ্টা করছো, আটকানো। হ্যাঁ, হবে নাই বা কেন, অতটা রাস্তা, বরের পাশে বসে হাওয়া খেতে খেতে যাবে, সেই শক্তবার নেই, ষোলো আনা আছে। কৃষ্ণা, কি হচ্ছে কি আর কি, তোমার মাথা কি একেবারে গেছে? ওরা তো কাজে যাচ্ছে, কাজে। তোমাকে এখনই মায়াপুর যেতে হবে? সত্যি কথা বলছি, আমি বলছি ওদের সঙ্গে তুমি যেও না এখন। মেজমা বলছি, কথাটা কিন্তু ঠিক বলেছে। শোনো না বলছি, পরে না হয় আমি তোমাকে মায়াপুর নিয়ে যাব। হ্যাঁ, আজকে তুমি সৃজনদা আর পর্ণা দিকে আটকেও না মেজমা। ওরা এত বড় একটা কাজ শুরু করতে চলেছে, তুমি ওদের মাঝে ঢুকো না মেজমা। আমি তোমাকে যখন কথা দিয়েছি আমি তোমাকে নিয়ে যাব মায়াপুরে। দেখেছো দেখেছো, তিন্নির খাটো বুদ্ধিতে ও বুঝতে পারলো, তুমি বুঝতে পারছো না, অদ্ভুত। ওর বাবা তুমি আমাকে না। আমার এই খাটো বুদ্ধি দিয়ে যদি আমি পর্ণা দত্তের সংসারে আগুন না ধরাতে পেরেছি, তাহলে আমার নামও তিন্নি নয়। আমার দিকটা না তোমরা কেউ কোনোদিন ভেবে দেখো না। আমি না দেখোনি, আমি কি বলেছি বলো, কি চেয়েছি? আমি শুধু বলেছি না, গাড়িটা নিয়ে তো ওই মায়াপুরের ওপর দিয়ে যাবি, আমাকে একটু নামিয়ে দিবি, মনটা আমার মায়াপুর মায়াপুর করছিল। আমাকে সবসময় তোমরা ভুলই বুঝেছো জানো তো, যাকে যাক আমার আর কিছু বলার নেই। আমার এই সবকিছুর মধ্যে তিন্নির ব্যবহারটা কেমন যেন অদ্ভুত ঠেকছে। কিছু তো একটা চলছেই ওর মাথায়, না হলে আমি বেরোনোর পরেই তো দুই বোন মিলে কাল বাথরুমে ঢুকলো, আমি তো প্রায় ধরাই পড়ে যাচ্ছিলাম কাল। ভাগ্যিস প্লাস্টিকটা আমি সরিয়ে দিয়েছিলাম, কিন্তু তিন্নি আজকে হঠাৎ এত ভালো মানুষই বা কেন করছে? ব্যাপারটা কি, ও কি কিছু জানতে পেরেছে? ও কোনোভাবে ব্যাকরা দেওয়ারও চেষ্টা করছে না তো? তুমি আবার কি ভাবতে বসলে এখন? না না, আসলে আমাদের বেরোতে দেরি হয়ে যাচ্ছে তো সেটাই ভাবছিলাম আর কি। মুখে সৃজনকে যাই বলি না কেন, তিন্নিকে না বিশ্বাস করা যাচ্ছে না, কেমন যেন সন্দেহ হচ্ছে। মনে হচ্ছে তলে তলে সারাক্ষণ ও আমার উপরে নজর রাখছে। আমার যাওয়ার পথে কোনো গন্ডগোল পাকাবে না তো আবার? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।